হাই গাইজ, গুড মর্নিং। মাতৃভাষা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হইতেছে গিয়ে মহাসপ্তমী, আর মহাসপ্তমীতে আমি আর আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা আজকে দেখো সকাল থেকে আমি কী কী করি না করি, আর দেখি আজকে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তো তোমরা দেখো আমি কোথায় কোথায় ঘুরতে যাই। বিয়ের প্রথম বছরের আজকে পুজো, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। আমার এখন স্নান টান করা হয়ে গেছে, তো এখন আমি যাবো পুজো দিতে। চলো যাই পুজো দেওয়াটা দেখে আমি। আজকেও আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমায়া পড়ছিলাম, তো ঘুম থেকে উঠার পরে সন্ধ্যাবাতি দিলাম, প্রার্থনা করলাম, প্রার্থনা করে তারপরে চা বানালাম, চা খেলাম। এগুলো যেটা আর কি চা পড়ি আর কি চা বানাই, চা খাই, সবাইকে চা দিলাম। দেওয়া টাওয়ার পরে এতে এখন মতো বসলাম, শরীরটা ভালো না, ভাবছিলাম যে ঠাকুর টাকা যাব, কিন্তু আশেপাশেগুলো তো শরীরটা সেরকম ভালো লাগতেছে না, সেরকম আমি আর আজকে যাবো না ভাবতেছি। তো দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে, কালকে অঞ্জলি অষ্টমী, অষ্টমী কালকে অঞ্জলি দিতে লাগবো। তো প্রতি বছর যেহেতু দেই আমি বাড়িতে দিতাম আর কি, আমি প্রতিমা দিতে মানে আমার বাড়িতে বাপের বাড়িতে আমি আগে প্রতি বছর অঞ্জলি দিতাম অষ্টমীর দিন। তো এইবার তো এইখানে আমার নতুন, তো এইবারে এইবার আমি দেওয়া স্টার্ট করি এখান থেকে, এইখানেই আর কি এই প্রথমবার এইবার অঞ্জলি দেওয়া স্টার্ট করি। প্রতি বছর জন্ম আর কি দিতে পারি ঠাকুরের কাছে, এইটাই প্রার্থনা। তো ঠিক আছে।